মাটিগুলো একেবারে কাদা কাদা হয়ে গেছে, প্রচুর বৃষ্টি হয়েছে, বস্তার মধ্যে ছিল, তবুও যেন ভিজে কাদা কাদা হয়েছে। এই বস্তার মধ্যে ছিল, বস্তার মধ্যে একটা প্লাস্টিকের ভেতরে ছিল, সেই জন্য জলটা পাস হয়নি। সেই জন্য ছাদে রোদে দিয়ে দিয়েছি, আর এই টবে কিছুটা নিয়েছি, লঙ্কার বীজ ছড়াবো, আর একটা পেয়ারা গাছ খুব যত্ন করে রেখে দেবো। আমি কোনো গাছই তুলে ফেলি না, মায়া লাগে। এখানে নার্সারিতে লঙ্কার গাছ পাওয়া পাওয়া তবুও নিজের হাতে লঙ্কার গাছ তৈরি করব, চারা তৈরি করব। গ্রামে দেখেছি মাটির হাঁড়িতে বীজ ছড়িয়ে চারা তৈরি করতে, আর সেই চারা বড় হলে জমিতে বসাতে দেখেছি আমি। এই লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল, বেশ কয়েকটা লঙ্কা পেকে গেছে, এই বীজ থেকেই চারা তৈরি করব। এগুলো কিন্তু বেলডাঙা লঙ্কা না, বেলডাঙা লঙ্কা আরও সরু হয়, আর এগুলো বেশ হেলদি, প্রচণ্ড ঝাল আর খুব সুন্দর টেস্ট। সেই জন্য এই গাছের বীজ থেকেই চারা তৈরি করব। এইভাবে ছড়িয়ে দেবো, আর যেহেতু মাটিটা কাদা কাদা হয়ে আছে, জল আর দেবো না, ওপর থেকে কয়েকটা একটুখানি মাটি ছড়িয়ে দেবো। পাশে যেগুলো আছে এগুলো শুকনো মাটি, সেগুলো ছড়িয়ে দিচ্ছি। আর এই যে আমার গাছের খাবার, সবজির খোসা, ভাতের ফ্যান, চাল ধোয়া জল সমস্ত একসাথে নিয়ে এসে এইভাবে রেখে দিই, মাটির সাথে মিশে যাবে। এই সপেদা গাছটায় প্রচুর সপেদা হয়, সারা বছর হয়, সব সময় ফুল থাকে গাছে। এই কুল গাছে এত ফুল হয়েছে, যদি কুল ধরে তবে গাছ ভেঙে পড়ে যাবে, ডাল ভেঙে পড়ে যাবে। আর মাটিগুলো জড়ো করে রেখে ঢাকা দিয়ে দিতে হবে যদি বৃষ্টি হয়। আবার ড্রাগন ফুল ফুটেছে, ড্রাগন ফুল কিন্তু সূর্যের আলো পছন্দ করে না, অন্ধকার হলে ফোটে, আর সকাল হলে আবার বন্ধ হয়ে যাবে। ড্রাগন ফুল দেখতে হলে রাতের অন্ধকারেই দেখতে হবে। যে এখন ফোটার সময় না, আর আর 1 ঘন্টা পরে ফুটবে, আমি হাত দিয়ে ফুটিয়ে দিলাম পদ্ম ফুলের মতো। এই যে ফুলটা এই দিক থেকে ভালো দেখা যাচ্ছে, কত ফুল হয়েছে, এই যে ফুলও ধরে গেছে, প্রচুর প্রচুর। যার যদি ফুল হয় না, গাছ ভেঙে পড়ে যাবে। আর এই যে এটা মনে হচ্ছে একেবারে ভীমের গদা, এটাকেও একটু ফুটিয়ে দিই পদ্ম ফুলের মতো করে। জানি না কি হবে, এমনিতে তো ফুলগুলো টেকে না, তাই আমি নিজে থেকেই ফুটিয়ে দিচ্ছি। এই যে এই যে এইটা একটু বড়, তো অনেকটাই বড়, আর মধ্যেটা না বন্ধ, মুখটা এর মুখটা বন্ধ আছে, সেই জন্যে পরাগায়ন হচ্ছে না। সেপ্টেম্বর মাস একদম লাস্ট, এবারে লাস্ট ফুল হবে, এই যে পুরি হয়েছে, আর হবে না তো ফুল হয়েছে ডালটাতে। সেই কমলা লেবু কটা যেন আছে, 4-5টা আছে, হনুমানে খেয়ে নিয়েছে, মনে হচ্ছে লাল হয়ে যাবে কদিনের মধ্যে। আতা হয়েছে কয়েকটা, স্ট্রবেরি গাছগুলো মনে হয় জঙ্গলি, মরেনি। যে গাছটা নার্সারি থেকে আনা হয়েছিল সেটা মরে গেছে, কিন্তু অনেকগুলো রানার থেকে গাছ তৈরি হয়েছে। এই যে খারকোল নিজে থেকে হয়ে গেছে, কালকে কুমড়ো দুটো ফুল ফুটবে, ফুল দুটোকে তুলে রেখে দেবো ফ্রিজে, একসাথে অনেকগুলো হলে তখন ভাজা করবো। আমি লেবু গাছে গ্রাফটিং করেছি, হয়ে গেছে, এই তিনটেই হয়ে গেছে, তিনটে ডালে, আর এই এই গাছটার একটা ডালে হয়েছে। এই যে 10-15 দিন হয়ে গেল, দেখাও, বেশ কয়েকটা ঝিঙে হয়েছে,
ঝিঙে পোস্তর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এই গাছেরই ঝিঙে, ঝিঙে গাছটা খুব একটা বড় নেই, অল্প ছোট গাছ, আর শুকিয়েও গেছে পাতাগুলো। এইটাকে তো অন্ধকারে দেখা যাচ্ছে না, তখন সন্ধ্যা হয়ে এসছে, কত লঙ্কা হয়ে আছে। লঙ্কাগুলো তুলে নেবো, পাকাগুলো তুলবো, কাঁচাগুলো তুলবো না। অনেক বছর বয়স হয়ে গেছে, 3 থেকে 4 বছর হয়ে যাবে গাছটার বয়স, সেই জন্য লঙ্কাগুলো আর বড় হচ্ছে না। আর এইরকম কেমন ডিজাইন হয়ে গেছে, আরো আছে ওইদিকে, তুলতে পারছি না, অন্ধকার হয়ে আসছে, সকালে এসে তুলবো। সুন্দরবন, আমার ছাদ বাগান তো না, আমার সুন্দরবন, জঙ্গল, কিছুই দেখা যাচ্ছে না। এই কলা গাছ, পেয়ারা গাছ, আর এই শিউলি ফুল হবে আছে, খুব বেশি হয় না এখন, সবে শুরু হয়েছে। এই যে পাইপে ফুল গাছ, ফুল গাছে কিন্তু অনেক ফুল এসছে, এর বয়স অনেক, এবারে বেশ, একবারও কিন্তু কুল হয়নি, ফুল এসেছে কুল হয়নি, এবারে হবে। এবার পাইপটা ভেঙে গেছে, এবার মনে হচ্ছে কুল হবে, বুঝতে পারছে যে এই গাছটা রাখা যাবে না, কিন্তু না রেখে দেবো, এভাবেই থাকবে।